नमस्कार स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं चौहान बढ़ते हैं खबरों की ओर इस बार नई पीच रोड पर रात के अंधेरे में डीजल तेल का छिड़काव किया गया जिसके बाद सड़क पर पीच क्लाइंबिंग का काम शुरू हुआ घटना लाल गोला थाना अंतर्गत बाउसी बिरमपुर इलाके में कब्रिस्तान के पास की है सड़क ठेकेदार के मुताबिक इस काम में कई तरह की बाधाएं आ रही हैं इसके अलावा पता चला है कि अगर पीच पर डीजल और या केरोसिन लगाया जाए तो

রাত্রে দেখে তেল ঢেলে গেছে ছিটিয়ে গেছে তেল আচ্ছা ডিজেল হ্যাঁ ছেটানোর পরে আপনারা সকালে দেখলেন কি আমরা সকালে দেখছি তো কালো কালো হেসে তো পাতে হাত চাইছে তো উঠে আচ্ছা মানে ডিজেল ফেলে পরে ডিজেল আর পিচ মানে পিচ একমাত্র মরণ ডিজেলে বা কেরোসিন টাইপের তো ডিজেল ফেলাতে যে পিচের যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায় ওর জন্য মানে এটা টিকছে না এই যে ডিজেল ফেলেছে ডিজেল তার জন্য ফিজটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আশেপাশে তো খোঁজালে কোনো কিছু হচ্ছে না না আশেপাশে যে জায়গাগুলো নিয়ে ডিজেল পরেনি সেইগুলো ঠিক আছে কিন্তু কিছু ডিজেল ফেলেছে মনে হচ্ছে হ্যাঁ মনে তো মনে কি একদম শিওর কতটা জায়গা রাস্তার ফেলেছে মনে হচ্ছে সেটা তো বলতে পারবো না কারা ফেলেছে তা কবে হয়েছে এটা এটা গত রাত্রে মানে আজকে রাত্রে হ্যাঁ আচ্ছা কারা করেছে বলতে না 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 অনুমান আছে কারোর প্রতি কেউ মানে হিংসা বা এরকম কিছু সেরকম তো হিংসা বলতে গেলে পরে কাজের সাইডে বাধা দেয় যা তাই কাজের সময় বাধা কাজের সময় বাধা বলতে গেলে পরে একটু ডিস্টার্ব ডিস্টার্ব করে দেখা করো হ্যান করো ত্যান করো আচ্ছা যেটা হয় সেটা কোনো রাজনৈতিকভাবে নেই তাও তো বলতে পারবো না আচ্ছা আপনার নাম আমার নাম চিরঞ্জিত সাহা আপনি কে পরিচয় আমি এই সাইডেরই হ্যাঁ আমি রোডটা তৈরি করেছি আমরা তিন চার দিন হলো রাস্তার কাজ চলছে রোডটা কাজ করতে যা আপনার এখানে তো অনেক বাধাপ্রাপ্ত হয় তো আমাদের এখান সকালবেলায় আমাকে খবর দিল যে আপনার রাস্তাতে প্রচুর পরিমাণে তেল পড়ে আছে তারপরে এবার আমরা বিশ্বাস করিনি তা আমাদের ম্যানেজারকে পাঠালাম পাঠিয়ে বললো যে হ্যাঁ পিচ এমনি উঠে যাচ্ছে ও তেল ফেলিয়েছে তো রাত্রে নাকি ওই টুকটুকিতে তেল ছিল আর ওই থালাতে করে নাকি ছিটালছে এরকম মানে দেখেছিল একজন আজ বললে জল টল মনে হয় ফেলছে এরকম বুঝতে পারেনি ওরা আশেপাশে কোনো সিসি ক্যামেরা পেয়েছেন না সিসি ক্যামেরা ছিল না খো সিসি ক্যামেরা পাওয়া যায়নি খো এখন অনেক জনাই তো হুমকি দিত যে আমাদের সঙ্গে দেখা করো অমুক সমুক কারা হুমকি দিত এই এখানকার এই গ্রামের লোকেরা যে তোমার কন্ট্রাক্টরকে দেখা করতে বলো আমাদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তি কি বলতে পারছি না ওটা যেহেতু আমরা চিনি না এখন হ্যাঁ রাজনীতি কি না বলতে পারবো না তবে ম্যানেজার চিনে হ্যাঁ রাস্তা করার আগে থেকে বাধা পাচ্ছি ম্যানেজাররা মুখ চিনে কিন্তু এমনি নামটা জানে না আচ্ছা মনে হচ্ছে মনে আমি তো বলতে পারি না যেহেতু দেখিনি মনে কারা করেছি তো অনমানিক করা যাচ্ছে যে যারা এইরকম মানে বাধা প্রাপ্তি বা ওই দেখা করতে বলেছে তারাই হয়তো করেছে কিন্তু আমি চোখে দেখিনি রাস্তাটা নষ্ট করার চেষ্টা করছে রাস্তাটা নষ্ট করার চেষ্টা করছে এটা কত টাকা বরাদ্দ হয়েছিল রাস্তায় এটা 1 কোটি 30 লাখ টাকা ক কিলোমিটার ছিল 5 কিলোমিটার আচ্ছা কত থেকে কি কথা বলছো শালিকা টু বাগচির মাঠ কোথাকার রাস্তা এটা জায়গার নাম এটা হচ্ছে আপনার শালিকা টু বাগচির মাঠ লালগোলা থানা বীরামপুর বাউসি বিরামপুর